তেলিয়ামোড়া মহকুমার কল্যাণপুর এবং কৃষ্ণপুরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বন্য হাতের দল তাণ্ডব চালাচ্ছে হাতের তাণ্ডবে গোটা এলাকার আর্থ সামাজিক ব্যবস্থার উপর দীর্ঘদিন ধরেই আঘাত আসছে প্রতিনিয়ত হাতের আক্রমণের শিকার হচ্ছে কল্যাণপুর কৃষ্ণপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা প্রতিবারই হাতিদের আক্রমণের পর বন দপ্তরের কিংবা প্রশাসন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে থাকে কিন্তু আদতে বাস্তবিক অর্থে কতটুকু কি ব্যবস্থা না হয়েছে তা নিয়েও নানান প্রশ্ন রয়েছে শনিবার ফের একবার কল্যাণপুরের দক্ষিণ খিলাথলি গ্রাম পঞ্চায়েতের ছনখোলা গ্রামে বন্য হাতের দল তাণ্ডব চালায় সে এলাকার গোপাল মল্লিক সহ বেশ কয়েকজনের কৃষি জমি এবং রাবার বাগান তছনছ করে দেয় পনেরো থেকে ষোলোটি হাতির দল সেখানে ছিল ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের অভিযোগ দিনের পর দিন হাতির আক্রমণ চললেও বন্ধ দপ্তরের কিংবা প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি আরও অভিযোগ করেছেন যে লোক মুখে হাতি মোকাবেলায় ভলেন্টিয়ারদের অস্তিত্বের কথা শুনলেও সেই এলাকায় আদতে কেউ কোনোদিন ভলেন্টিয়ার দেখতে পায়নি আমার কালকে রাত্রে দল হওয়ার পরে আমার আর চারা তিনশো লাগাইছিলাম তিনশো লাগানোর পর আমার দুইশো চারা বাইক লাইছে এবার পুরান বাগান আছে আমার এই যে পুরান বাগান পুরান বাগানের গাছ একটা বাংছে মানে মেইন হয়েছে আমার দুইশো গাছ বাই লাইছে মানে এটা যদি সরকারে আমরা কোনো ক্ষতিপূরণ দিত আমরা সবচেয়ে ভালো হতো আর কি সবসময় ভাঙি এইদি দুই দিন পরে পরে আই কিন্তু কালকে দলটা এ পরে না গতিটা বেশি কালকে যে দল আসলো মানে পন্ডু বিষ্ঠাতে হইবোই আমরা মানে টস টিপ দেওয়ার পরে ওই যে সইরা গেছে গে আমরা মানে গণনের টাইম দিছে না হুম চতুর্দিকে সইরা গেছে গে ফটো স্ট্রা দিকে দেখবা বলন্টিও যাদা আছে না তারা তো কেন কোনো যোগাযোগ করে না আমরা এখানে ও না কোন সময় কালকে রাত আটটার সময় আইসে Uh... Bureau report are in news.